বিষয়ে আমরা সবাই আশাবাদী যে নির্বাচনটা সুষার হবে, কিন্তু আজ গতকালকে এই আমাদের স্থানীয় সাংসদকে নিয়ে যেভাবে উনি আচরণবিধি মানছে না, উনি নির্বাচনে প্রভাবিত করার জন্য অপচেষ্টাগুলো সবগুলোই করছে, যত অভিযোগ বললাম সবগুলো উনি করছে, ওনার নির্দেশে এগুলো হচ্ছে, কিন্তু ওনাকে কন্ট্রোল না করতে পারে প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে অসহায়ত্ব প্রকাশ করেছে এখানে। আজকে আমরা কুমিল্লার মানুষ অতদিন পর্যন্ত যে আশা নিয়ে ছিলাম, এখন আমরা একটু হতাশাগ্রস্ত, কারণ ওনার অসহায়ত্ব মানে পুরো প্রশাসনে অসহায়ত্ব এবং নির্বাচন কমিশনের অসহায়ত্ব। আমি যে জিনিসটা দেখেছি কুমিল্লার মানুষ সকল শঙ্কাকে তারা অতিক্রম করে তারা আজকে পরিবর্তনের জন্য মিনিমাম সুযোগ পেলে তারা পরিবর্তনের জন্য তারা মরিয়া হয়ে দাঁড়িয়েছে, তারা ঘোড়ার পক্ষে রায় দিবে। তাই আমি নির্বাচন কমিশনার, সম্মানিত নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারকে আমি বলতে চাই, ওনার অতীত কর্মকাণ্ড এবং ওনার যে সততা, নিষ্ঠা, সাহস, সেগুলো দেখেই কুমিল্লার মানুষ আশান্বিত হয়েছিল যে নির্বাচন হবে। যদি উনি কোনো কারণে, কোনো চাপের কারণে যদি নির্বাচনটা সুষ্ঠু করতে যদি অপারগ হয়, যদি ওনার সীমাবদ্ধতা থাকে, তাহলে ওনার অতীতের কর্মকাণ্ডগুলো, ওনার যে সততা, সাহস, সেটা ধরে রেখে উনি আমাদের এই নির্বাচনটা প্রহসন না করে উনি তার আগে ওনার পদ থেকে সরে গেলে কুমিল্লার মানুষ অনেক খুশি হবে। কিন্তু নির্বাচনের পরে উনি আগে যে অসহায়ত্ব দেখাচ্ছে, পরে আমাদের কুমিল্লার মানুষের যে ম্যান্ডেটের প্রয়োগ করার সুযোগ না থাকলে এটা আরও বেশি রাষ্ট্রের জন্য এবং নির্বাচন কমিশনের জন্য অপমান হবে। যদি উনি মনে করে সরকার তাকে কাজ করতে দিচ্ছে না, তাহলে ওনাকে আমি অনুরোধ করব যাতে আমরা কুমিল্লার মানুষ ওনাকে স্বাগত জানাব, যে ওনার কোথায় সীমাবদ্ধতা সেটা ব্যাখ্যা করে উনি পদত্যাগ করে, ওনার কমিশন পদত্যাগ করলে আমরা কুমিল্লার মানুষ, সকল মানুষ আমরা ওনাকে স্বাগত জানাব। তাই আমি ওনার এই মুহূর্তে ওনার গতকালকের অসহায়ত্বের কারণে আমি দাবি জানাচ্ছি ওনার পদত্যাগ। আমি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। আজকে সকল লোকেরা একদিকে আর কুমিল্লার শোষিত মানুষ সবাই একদিকে, সুতরাং এই শোষিত মানুষেরা আজকে মুক্তি চায়, তারা ঘোড়াকেই তাদের মুক্তির একমাত্র প্রতীক হিসাবে ধরে নিয়েছে। আমি এখনো বলতে চাই নির্দ্বিধায়, লোটারা শ্রেণী সবাই মিলে যা ভোট পাবে ইনশাল্লাহ ঘোড়াপতি তাদের থেকে আরো বেশি ভোট পাবে ইনশাল্লাহ।